নার্সিং হোমত ভুল চিকিৎসা, লক্ষিমপুৰত করুণ মৃত্যু গর্ভবতী মহিলা। এখন হল লক্ষিমপুৰৰ সিলভার ক্রেস্ট নামের নার্সিং হোম। নার্সিং হোমখনের চিকিৎসকর ভুল চিকিৎসার বাবে এগারী গর্ভবতী মহিলার করুণ মৃত্যুর অভিযোগ। ধেমাজির মহিলাগী স্বামীর সঙ্গে আহি ভর্তি হয়েছিল সিলভার ক্রেস্ট এইখান নার্সিং হোমত। নার্সিং হোমখনের স্বত্বাধিকারী ডাক্তর অমিয়া কছারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ইয়ার সিলভার ক্রেস্টর যে স্বত্বাধিকারী এমডিআর ডক্টর অমিয়া কছারি, একেতর নেতৃত্বতে একেতর অলরেডি একটা IVF পদ্ধতির জড়িয়ে ট্রিটমেন্ট করা বলে আমি জানি পারিছো। একেতর হাজবেন্ডে ইতিমধ্যে কইছে গোটাই কথাগিনি। আমি এটা কথা ইয়ারপর স্পষ্টকে কব বিচারিছো যে ডাক্তরগুলির কিছু অবহেলা, সম্পূর্ণ অবহেলার কারণে এগারী মহিলা জিন্দায় জিন্দায় মারি পেলা পরিলক্ষিত হল। 22,000 টাকার আগদণ্ড একেতে একদম কনফিডেন্সিয়ালি কইছে বলে কনফিডেন্সিয়ালি কইছে নয় জানো, কনফিডেন্সিয়ালি কইছে একদম পুরো আমি IVF পদ্ধতির আপনাদের সন্তান জন্ম দিম। কিন্তু আজি সন্তান জন্ম দিয়ার সলনি মৃত্যুমুখী করলে, ডেথ করাই দিলে এগারী তিল তিলক মহিলা। ডাক্তার কছারির ভুল চিকিৎসার বাবে সুস্থ সবলভাবে নার্সিং হোমত ভর্তি হওয়া মহিলাগীর কেনেকৈ হল মৃত্যু। নার্সে ইঞ্জেকশন দিয়ার পাছতে অসুস্থ হয়ে পড়েছিল মহিলাগী, তারপর সিলভার ক্রেস্টতে মৃত্যু হয় মহিলাগী, হাসপাতাল সৃষ্টি হয় তারপর উত্তপ্ত পরিস্থিতি। উপস্থিত হয় আরক্ষী, উপস্থিত হয় দল সংগঠন। ইয়াত তদন্তর নামক উরুঙা অল্প ঢিলা হব নিব, কারণ এই একটা তিল তিলক হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে। একেতর নেগলিজেন্সির কারণে একেতর ওয়াইফ আজি মৃত্যুমুখী হল, এই নেগলিজেন্সি। মই বহু ডক্টরের লগত এটা পরামর্শ লৈছো যে IVF পদ্ধতির কোনে কৈছে এটা প্যাকেজের আগদম কোনে লয়? 22,000 টাকা একেতর আগতীয়াকে দম লৈছে বলে কৈছে, 22,000 টাকা দম লব নয়। কোনটো সিস্টেম একেতর একদম পুরো রিস্ক লৈছে, রিস্ক লওয়ার সলনি একেতর মৃত্যুমুখী করলে নয় জানো। আর গোটেই হসপিটালখনের প্রপার গাইডলাইন, আপনার যে হেলথের যে গাইডলাইন, এই গাইডলাইন মতে ট্রিটমেন্ট করেছে না একেতে, যদি লগেলগে যদি স্কিন টেস্ট করা নাছিল নাকি, স্কিন টেস্টত যদি ইনফেকশন হয় তাহলে একেগুলো রোগীক বেজি দিব নয়। এই একেতর কি মেন্টালিটি নাছিল নাকি ডক্টরগুলি? বহু সময় ধরে চলি থাকিল বাক বিতন্ডা, ইমান ইমার্জেন্সিতে বেজি যে দিব লাগবে কিবা কথা আছে, ডকাইতির নিচিনাকে পয়সা যে লুটিছে, কোন কোনটো IVF পদ্ধতির সিস্টেমত টাকা আগদন জমা করে তেনে ট্রিটমেন্ট করে, এটো তো কেতিয়া হব নোৱাৰে। আর লগেলগে একেতো বেজি দিছে, ICU-ৰ এলোকে গাইডলাইন ফলো আছে না, এটো চাব লাগে আপোনাকে তদন্ত। ICU-ত কে লগেলগে এডমিট কৰি কে বসাব নোৱাৰিলে ৰোগীক? এটা হুস্থ পুস্থ 5 মিনিটৰ আগলৈকে ইমান ধুনীয়া খোজকাঢ়ি হাঁহি ধেমালি থকা মানুহ এগৰাকী হঠাৎ বেজি দিয়াৰ পিছত মৃত্যুমুখী হৈছে, এইটোতো ডেথ, এইটো ডেথ কৰাইছে ন? একেতোৰ ওপৰত বন্ধ কৰ, আৰু হস্পিটেলখন বন্ধ কৰিব লাগিব। কিন্তু এই একে যেতিয়ালৈকে একেতোৰ স্বামীয়ে যেতিয়ালৈকে ন্যায় নাপায় এখন কিন্তু হস্পিটেল আপোনালোকে সিল কৰি দিব লাগে। আমি এটা দাবি, কিন্তু হস্পিটেল কিন্তু কাইলৈ পৰা খুলিলে কিন্তু আমাৰ ইয়াৰ আন্দোলন হ'ব, কিন্তু স্পষ্ট কথা। উল্লেখ্য যে স্বাস্থ্য বিভাগক মেনেজ কৰি একাংশ নার্সিং হোমে বিভিন্ন স্থানত মইমতালি চলাই আহিছে। লক্ষিমপুৰৰ সিলভার ক্রেস্টৰ বিৰুদ্ধে পূৰ্বৰে পৰা একাধিক অভিযোগ উঠি আহিছে। নার্সিং হোমৰ ক্ষেত্ৰত চৰকাৰে নিয়ম নীতিক বুৰখা আঙুলি দেখুৱাই জনজীৱনক লৈ হেতালি খেলা এইখন নার্সিং হোমৰ বিৰুদ্ধে প্ৰশাসনে কিবা ব্যৱস্থা লবনে, এয়া এতিয়া লাখটকীয়া প্ৰশ্ন। লক্ষিমপুৰৰ পৰা হাসিনুৰ আলমৰ ৰিপৰ্ট, NB নিউজ। NB নিউজ, সহজ সৰল ভাষাত নবভাৰতৰ কথা।